ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী থেকে আজকে চেষ্টা করব আপনাদেরকে দুই একটা ওয়াকিয়া বলার জন্য, কারগুজারি বলার জন্য, যেগুলা থেকে আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে অদ্যবধি পর্যন্ত অনেক মানুষ আগমন করেছে, অনেক নবী আগমন করেছে, অনেক রসুল আগমন করেছে, অনেক গৌস আগমন করেছে, তুব আগমন করেছে, এমন ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলার অনেক বড় বড় অনেক মহান এলেমওয়ালা ব্যক্তিরা আগমন করেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে দুনিয়ার মানুষদেরকে সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এদের সম্মান দুনিয়ার কেউ কমায় রাখতে পারে নাই। আর যাদেরকে আল্লাহ বিয়াজ্জুতি করেছেন তাদের বিয়াজ্জুতি থেকে দুনিয়ার কেউ আটকে রাখতে পারে নাই। আর আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু সম্মান দেন নাই, দুনিয়াতে আসার আগে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে আমার আল্লাহ আলমে আরোহা রুহের জগতে পর্যন্ত সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? আপনারা যদি গৌসে পাকের দুনিয়ার জগৎ এবং আখেরাত রুহের জগতের বয়ানের ধারাবাহিকতা বাহজাতুল আসরার নামক কিতাবের মধ্যে লক্ষ্য করে যদি আপনারা চেষ্টা করেন জানার জন্য, দেখবেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতে অনেক মা সন্তান জন্ম দেয়, কিন্তু গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানির মা ওনাকে জন্ম দিয়েছেন, কিন্তু ওনার জন্ম দুনিয়ার কোনো সাধারণ পাবলিকের মতো হয় নাই। ওনার জন্মটা এমনভাবে হয়েছে যে জন্মের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ খারাপ রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে, মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে প্রত্যাবর্তন করেছে। এবার বলেন, জিনার জন্মের কারণে মানুষ অন্ধকার থেকে আলোর দিশা পাইছে, আলোর পথ পাইছে। আপনারা বলেন আমরা সবাই ওনার জীবনীর একটু বয়ান শোনার দরকার আছে না? নাই। আগমন করার অল্প কিছুদিন চলে যায়, পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানির আম্মা যান, উনাকে পাঠাইলেন এলেম অর্জন করার জন্য। এলেম অর্জন করার জন্য যখন পাঠাইছেন, হুজুর গাউসে পাকের আসকান মুবারকের ভিতরে, পাঞ্জাবির ভিতরে, জামার ভিতরে ওনার আম্মা যান 40টা দেরহাম সিলাই করে দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। ডাকাত দল আক্রমণ করার কারণে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাকাত যখন প্রশ্ন করেছে আপনার কাছে কি আছে, উনি বলেছে আমার কাছে 40টা স্বর্ণের মোহর আছে। উনি স্বীকারোক্তি দেওয়ার কারণে ডাকাত দলের সর্দারের কাছে যখন হুজুর আব্দুল কাদের জিলানিকে নিয়ে যাওয়া হয়, উনি যখন সত্য কথা বললেন, ওই ডাকাত সর্দার বলেন, তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলতে পারতে, তুমি তো আমার কাছে স্বীকার নাও করতে পারতে, তোমার কাছে কোনো কিছু নাই, আমরা তোমাকে চাপাচাপি করতাম না, কিন্তু কেন তুমি তোমার জবান দ্বারা এই কথাটা বললা যে তোমার কাছে 40টা দেরহাম আছে? আব্দুল কাদের জিলানি বলে, ডাকাত শোনো, আমার মা আমার কাছে একটা নসিহত করেছে, আমার জবান দ্বারা যেন কখনো মিথ্যা কথা না আসে। কেন? মিথ্যা হলো সকল পাপের মূল, মিথ্যা মানুষের আমলকে নষ্ট করে দেয়, মিথ্যা মানুষের ইমানের পাওয়ারকে কমায়া দেয়। এই জন্য আমি মিথ্যা কথা বলি না, আমি আপনার কাছে সত্য কথা বলি। আর ডাকাত দলের সর্দার সহ যত সদস্য ছিল কাউসে পাকের সাথে, ইরাকের বাগদাদ নগরীর বড় মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া তারাও এলেম অর্জন করেছে, আর প্রত্যেকটা ডাকাত এক একজন বড় বড় আল্লাহর ওলি হইয়া গেছে। এই জন্য ওলি হওয়ার জন্য বড় মাদ্রাসায় পড়া লাগে না, ওলি হওয়ার জন্য বড় কিতাব পড়া লাগে না, ওলি হওয়ার জন্য একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত, অন্তরে আল্লাহর ভয় থাকলে একটা মানুষ ওলি হইতে পারে। মুসলমান ইমানদার রে, হুজুর আব্দুল কাদের জিলানির ওই 40 দেরহাম যখন শেষ হয়ে গেল, উনি বলেন আমি 10 বছর একখানা আমার বাড়ির বাহিরে এলেম অর্জন করেছি, এই 10 বছরের মধ্যে হঠাৎ করে আমি আব্দুল কাদের জিলানির একদিন পেটের ক্ষুধা লেগে গেছে, আমার পেটের ক্ষুধা লাগার কারণে আমি আব্দুল কাদের জিলানি ইরাকের বড় বড় রাজপ্রাসাদের আশেপাশে ঘুরতেছি, আমার সামনে খাবার আছে কিন্তু আমার সামনে কোনো হালাল খানা নাই, কি নাই, সামনে খাবার আছে কিন্তু কোনো হালাল খাবার নাই। আব্দুল কাদের জিলানি বলেন, হে জগৎবাসী, আমি যখন রাস্তা দিয়ে খাবার তালাশ করতেছি, মানুষ আমার চেহারা দেখে আমার দিকে খাবার আগে দিতেছে,
কিন্তু আমি তাদের খাবার আমার হাতে নেই না। আমার সঙ্গে আমার দুইটা সফর সঙ্গী ছিল, তারা বলতেছে হে আব্দুল কাদের জিলানি, আপনাকে তো মানুষ খাবার দিতেছে, আপনি তো খাবারের সন্ধান করতেছেন, কিন্তু কেন আপনি তাদের কাছ থেকে খাবার গুলা নেন না? আব্দুল কাদের জিলানি বলেন, আরে ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যেগুলাকে খাবার বলতেছো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি তিনবার কসম করে বলি, তারা আমার সামনে যে খাবার গুলা ধরেছে আমি এগুলা খাবার দেখি না, আমি দেখতেছি তাদের হাতের মধ্যে মরা মানুষের রক্ত আর পুষ তারা হাতের মধ্যে নিয়ে রাখছে। আব্দুল কাদের জিলানি এটা কেন বললেন? উনি বলেন তাদের হাতের মধ্যে যে খাবার এগুলা হারাম খাবার, এগুলা পরের হক নষ্ট করা খাবার। আল্লাহর নবী ঘোষণা করেছে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি পরের হক নষ্ট করে কোনো খাবার খায়, তাহলে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন ক্ষুধার্ত হবে, তাহলে ওই ব্যক্তিকে অন্যান্য জাহান্নামীদের রক্ত পূজাই না দিবে খাওয়ার জন্য। আমি আব্দুল কাদের এমন হারাম খাবার আমার মুখে দেওয়া মানি জাহান্নামের রক্ত পুষ খাওয়ারই মতো হয়ে যায়, এজন্য তাদের খাবার আমি খাই না। আব্দুল কাদের জিলানি বলে ইরাকের শেষ প্রান্ত পর্যন্ত গেলাম, একটা রাজপ্রাসাদ পুরান ভাঙ্গা চূড়া, এটার পারে যায় দেখলাম কোনো খাবার আমি দেখি না, কিন্তু এটার পেছনে যেয়ে দেখি আমি আব্দুল কাদেরের মতো আর 70 জন ব্যক্তি খাবারের জন্য এখানে হাই হুতাশ করতেছে। আমি আব্দুল কাদের সেখান থেকে চলে আসলাম, সেখান থেকে আইসা আমি যখন সামনে আসলাম, ইরাকের একজন ধনাঢ্য ব্যক্তি আমার হাতে একটা মোহরের পুটলি দিয়া বললেন হে আব্দুল কাদের জিলানি, এই নাও তোমাকে মোহরটা হাদিয়া প্রদান করলাম, কারণ তোমার মা তোমার এলাকা থেকে তোমার জন্য মোহর গুলা পাঠাইছে। আব্দুল কাদের জিলানি বলে এক ওয়াক্তের খাবার এক বেলার খাবার রাইকা, আমি আমার বাকি মোহর গুলা ওই 70 জনের মাঝে বন্টন করে দিয়েছি। ও আব্দুল কাদের জিলানি, আপনি চাইলেই তো এই টাকা পয়সাগুলো আপনার কাছে রাখতে পারতেন, আপনি কেন আপনি অন্য জনের জন্য বন্টন করে দিলেন? উনি বলেন আমি আব্দুল কাদের জিলানি এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন রসুলের গোলাম, এমন একজন রসুলের উম্মত, ওই ব্যক্তি আমি এমন একজন ব্যক্তি, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এই বেলা খাবার খাইলে পরের বেলার চিন্তা করি না, আমার একটা বিশ্বাস পরের বেলা আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এটা আব্দুল কাদের জিলানি এক বেলা খাইলে পরের বেলার কথা চিন্তা করতেন না। এক টানা 10 বছর পর্যন্ত জঙ্গলে বসবাস করছেন। কয় বছর কথা বলেন না, কয় বছর? এক টানা 10 বছর জঙ্গলে বসবাস করেছেন। উনি বলেন এই 10 বছরের ভিতরে আমি 3 মাস এক টানা গাছের পাতা লতা খাইয়া খাইয়া আমি জীবন কাটাইছি। আরে কি বলেন, গাছের পাতা লতা খাইয়া খাই মানুষ বাঁচতে পারে নাকি? উনি বলেন কেউ যদি রিয়াজত করে, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে এরাদা করে, ওই ব্যক্তি খাবারের চিন্তা করে না, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে বেঁচে থাকে যে এই ব্যক্তি এমনভাবে বেঁচে থাকে এই ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে দেখলেই মনে হয় তার পেটের ক্ষুধা নিবারণ হবে। দুনিয়ার খিদা নয়, আল্লাহকে মনিককে দেখার খিদা। এই খিদা আপনাদের লাগে নাই, এই খিদা আপনাদের লাগে নাই। গত মাসের 13 তারিখ যখন মক্কা শরীফ শেষ তাওয়াফ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব, আল্লাহর কসম 10 দিন আমি মক্কা শরীফের মধ্যে থাকা অবস্থায় মক্কা শরীফের এলাকার মধ্যে ঘোরাফেরা করেছি। 10 দিনই মক্কা শরীফের সামনে আরে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করেছি, মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাবা শরীফের দিকে ফিরা ফিরা অনেক দোয়া করেছি। কিন্তু যেই দিন চলে আসব, ওই দিন মক্কা শরীফ থেকে বের হওয়ার সময়, বের হওয়ার সময় আমি নিজের মনের অজান্তে চোখের মধ্যে হাত দিয়ে দেখলাম চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমি চিন্তা করলাম আল্লাহ 10 দিন তো তোমার মক্কা দেখলাম, এখন কেন চোখের মধ্যে পানি? আমি বুঝতে পারলাম রে এগুলা অন্য কোনো পানি না, এগুলা হইলো আল্লাহর ঘর, দেখার জন্য অন্তরে এখনো ক্ষুধা রয়ে গেছে। কারণ ওই আল্লাহর ঘর যেই ব্যক্তি তার চোখ দিয়ে দেখলো, ওই আল্লাহর ঘরের দিকে তাকাইলে চোখের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যায়। ওই কাবা শরীফের চাদর ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও আল্লাহ তোমার কত পাগল বান্দারা এখনো দুনিয়ার জমিনের মধ্যে চড়ে আছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে, টাকা নাই তোমার ঘরের কাছে আসতে পারে না, আল্লাহ
আমি আইসা তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি আল্লাহ, তোমার কাবা ঘরের গিলাব ধরে দোয়া করি আল্লাহ, এখনো যারা তোমার ঘর মক্কা দেখতে পারে নাই আল্লাহ, তুমি তাদেরকে মরণের আগে তোমার ঘর মক্কা দেখার তৌফিক করে দিও আল্লাহ। যারা এখনো তোমার বন্ধু নবী রওজা মুবারক দেখতে পারে নাই আল্লাহ, তুমি তাদেরকে একটাবার তোমার বন্ধু নবী রওজা মুবারক দেখার সুযোগ করে দিও। হযরত পাড়া এলাকার মুরব্বীরা, হযরত পাড়া এলাকার যুবকেরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা সবন্ধত মা বোনেরা, লাখ লাখ টাকা খরচ করে এক বুড়ি স্বর্ণ তুমি বানাও, মা গো তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি গো মা, দুনিয়ার কত জায়গায় তো ঘুরলা, যদি স্বর্ণ গয়নাও থাকে পারলে ওই স্বর্ণ গয়না বিক্রি করে দাও। বিক্রি কইরা মনে মনে নিয়ত করো মরণের আগে একবার আল্লাহর কাবা ঘরটা দেখবা, খোদার কসম ওই আল্লাহর কাবা ঘরের সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। আমি দেখেছি আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে যখন মানুষগুলা আলমরা গেট দিয়ে প্রবেশ করে, অনেক মানুষ কাবা ঘরের সামনে যায়, আমার চোখের সামনে একই টাইমে তিনজন বেউস হয়ে পড়ে গেছে, আল্লাহর কাবা ঘর দেখে সহ্য করতে পারে নাই। দেখেছি অনেক মানুষ দেখলেই বোঝা যায় সম্পদওয়ালা, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যায় বুকে থাপড়ে থাপড়ে কান্না করে। আমি দেখেছি নবীজি রওজা মুবারকে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে অনেক সম্পদওয়ালা টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু নবী রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকে চোখের পানিগুলা ছাইরা দেয়। আমি চিন্তা করলাম সেই মানুষগুলা নবী রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকে এমনি কান্দে না, এই মানুষগুলা কান্দে নবী রওজা মুবারক দেখতে এত সুন্দর দেখা যায়, না জানি আমার রহমতের নবী কত সুন্দর ছিলেন। নবীজি রওজা মুবারক থেকে পশ্চিম উত্তর কন্যার বরাবর, পশ্চিম দক্ষিণ কন্যার বরাবর রাস্তা দিয়ে হেঁটে গেলে একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা। ওই মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়লে আমল নামার মধ্যে একটা উমরা হজ করার সওয়াব পাওয়া যায়। আমি দেখেছি অনেক মানুষ ওই মসজিদের মধ্যে যায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করে। মুসলমান টাকা কামাই করে ব্যাংকে রাখতে পারবা, টাকা কামাই করে দামি বাড়ি বানাইতে পারবা, টাকা কামাই কইরা সন্তান সন্ততিরে দিয়া যাইতে পারবা, কবরে কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার জানাই বেশি টাকা লাগে না, অল্প কিছু টাকা খরচ হয়, যদি সম্ভব হয় নিয়ত করো, নিয়ত করো মরণের আগে একবার হইল আল্লাহর কাবা ঘরটা নিজ চোখে দেখা যেন মরতে পারো। মরণের আগে যেই নবীজির কারণে দুনিয়ার জমিনে আল্লাহ আমরারে বানাইল, ওই নবীর রওজা মুবারক দেখা যেন মরতে পারো, কারণ ওই নবীর রওজা মুবারক দেখলে কলিজা ঠান্ডা হবে, দেখে দেখে তোমার কলিজা ঠান্ডা হবে। একজন আশিক বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহর কসম আমি এই বিশ্বাস রাখি আজকের মাহফিলে বসে ওই নবীকে স্মরণ করে নাতে রাসূলটা পড়েন আর দোয়া করেন আল্লাহ যেন নাতে রাসূলের উসিলায় মরণের আগে একবার নবীর রওজা মুবারক দেখায়। একটু মুহাব্বতে আমার সাথে জোরে জোরে পড়েন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করে চেন আল্লাহ কত শান কত মান, মোর কামলিওয়ালার আরশের মেহমান করে চেন আল্লাহ কত শান কত মান, মোর কামলিওয়ালার কত শান কত মোর কামলিওয়ালার, ওহো মদিনাওয়ালা কাছে ডাকো না, ওহো মদিনাওয়ালা কাছে
আছে ডাকো না দিদার দাও গো সাহেব মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে পৃথিবীর কত খানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি মদিনাতে গেলে আর দুঃখ থাকে না মদিনাতে গেলে মনে কষ্ট থাকে না দিদার দাও গো সাহে মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়স থেকে এলেম অর্জন করতে করতে ফানাফির রসুল ফানাফিল্লাহ বাকা বিল্লাহর দরজা অর্জন করলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন জগৎবাসী আল্লাহ তাআলা আমি আব্দুল কাদের জিলানীকে এমন ক্ষমতা দান করেছে আমাকে আমি যখন কোনো মৃত্যু মানুষের সামনে দাঁড়ায় যাই আমি যখন বলি কুম বিইজনিল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী বলে আমি যখন আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে দাঁড়াইতে বলি আমি অনেক মৃত ব্যক্তিকে দেখলাম কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও বলার সাথে সাথে জিন্দা হয়ে গেছে এবার আপনারা বলেন আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা দিছে একজন তিনি কি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নদীর পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মুরব্বি মহিলা কান্না করতেছেন মহিলা যখন কান্না করেন হুজুর গাউসে পাক আল্লাহর ওলি মানুষ ওলিদের মনটা কি নরম না গরম বলেন না নরম না গরম এক প্রকারের আছে নরম মনের আল্লাহর ওলি আরেক প্রকার আছেন গরম জালালি হাত আলোতের আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের মনটা ছিলেন নরম হুজুর গাউসে পাক ওই বৃদ্ধ মহিলাকে কান্না করতে দেইকা যায় বৃদ্ধ মহিলার সামনে যায় ডাক দিয়া কয় মা গো মা কান্না করার কারণটা কি আপনি আমার কাছে বলবেন নাকি ওই মহিলা ডাক দিয়া কয় আব্দুল কাদের ও আব্দুল কাদের ও আজকে 12 বছর হইয়া যায় আমার সন্তান এই নদী দিয়া নৌকাতে চইরা চইরা বিবাহ করার জন্য গেছে আমার সন্তান আর আমার কাছে ফিরে আসে নাই আমার সন্তান আমার কাছে ফিরে আসে নাই আমি খবর পাইছি আমার সন্তান বরযাত্রী সহ এই নদীর মধ্যে নাকি নৌকা সহ ডুই বাগেছে ওই মহিলার কান্না দেইকাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি উনি বলেন আমি নামাজের মুসল্লাটা বিছাইলাম আল্লাহর কাছে দুই রাকাত নামাজের নিয়ত করলাম আমি দুই রাকাত নামাজের নিয়ত কইরা আমি যখন নামাজটা শেষ কইরা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ একজন মা সন্তানের জন্য এক যুগ পর্যন্ত কান্না করতেছে আপনার কি মায়া লাগে না আল্লাহ আপনি আপনার কুদরতের পাওয়ারে এই মায়ের সন্তানটারে আপনি ফিরিয়ে দেন ওই মহিলা বলেন আমি তাকে দেখলাম রে জগৎবাসী আব্দুল কাদের জিলানি দোয়া করার সাথে সাথে 12 বছর আগে আমার যেই সন্তান বিয়া করতে গেছিল বরযাত্রী সহ নৌকাটা ডুই গেছিল আমার চোখের সামনে নদীর নিচ থেকে নৌকাটা সন্তান বরযাত্রী সহ তাজাভাবে উদয় হয়ে গেছে আজান খুলে বলেন সুবহানাল্লাহ ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানি ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে হয় নাই আরো জোরে ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানি ওলিদের ওলি
গাউসুদা জমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলনে বাগদাদে জন্ম বংশ তোমার হাসান হুসাইনি আর তুমি হইলা মাফাতে মারে নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি আর তুমি হইলা মাফাতে মার নয়নের মনি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জুরে জুরে গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম আবার সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম আবার সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের অলি গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে একটা জবানও বন্ধ রাখবেন না এবার বলেন আল্লাহর অলিদেরকে এমন অলৌকিক পাওয়ার দিছে কে আমার বাবারা আমার হযরত পাড়া এলাকার মুরব্বীরা যুবক নদওয়ান ভাইয়েরা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার সন্তান বরযাত্রী সহ নৌকাটারে নদীর ভিতর থেকে ১২ বছর পরে উঠাইয়া দিলেন ওই মহিলা বলে আল্লাহর কসম আমি আমার জীবনে অনেক মানুষ দেখছি কিন্তু এমন কামেল মানুষ আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখলাম না হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানি মুস্কি হাসি দিয়া ওনার কাছ থেকে চইলা গেলেন ওই মহিলা যখন ইন্তেকাল করলেন ওই মহিলার সন্তান হযরতে সদুল্লাহ উনি যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে আগমন করলেন আব্দুল কাদের জিলানির দরবারে যে ডাক দিয়া কয় হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আমার মা জননী ১২ বছর পরে ১২ বছর পর্যন্ত আমার জন্য কান্না করেছে আপনি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আমাকে নদীর থেকে জিন্দা উঠাইয়া আনছেন হুজুর গো আমি এতদিন পর্যন্ত আমার মা জননীর চেহারা দেখা দেখা আমার জীবন কাটাইছি হুজুর গতকালকে আমার মা জননী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল কইরা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে হুজুর এখন আমি কারে নিয়া বাসবো আমার স্ত্রী তারেও আমার কেমন জানি লাগে আমার দুনিয়ার সংসার জীবন ভালো লাগে না আমার পরিবার ভালো লাগে না আমার দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না আব্দুল কাদের জিলানি আপনি যে আব্দুল কাদের জিলানি আপনার মতো আল্লাহর অলি ১২ বছর পরে আমার আপনি নদী থেকে জিন্দা উঠাইতে পারছেন আমার বিশ্বাস আমি যদি আপনার কাছে চলে আসি আমার দুনিয়া লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না আমি সদুল্লাহ যদি আল্লাহর জান্নাতের আশা করে আপনি আব্দুল কাদেরের খেদমতে কাটাইয়া দেয় আমার একটা বিশ্বাস আমার আল্লাহ আমার জান্নাত প্রদান করবে হযরত পাড়া এলাকার মুরব্বীরা দাড়ি পাকা মুরব্বীরা যুবক নজওয়ান ভাইয়েরা আল্লাহর অলিদের খেদমতের মাধ্যমে ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর খেদমতের মাধ্যমে হযরতে শাহিন শাহ পানুয়াপুরীর মাধ্যমে গাউসে মাঝবান্ডারের মাধ্যমে শাহিন শাহ শাহপুরীর মাধ্যমে যদি আল্লাহর অলি আশরাফিয়া দরবার বখশিয়া দরবার যেই কোনো অলিদের খেদমতে আপনি আপনার জীবন কাটাইয়া দেন আমরার অন্তরে একটা বিশ্বাস আল্লাহর অলিদের খেদমত করার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়ে কার না দিক অন্ধকার কবরে গেলে জান্নাত প্রদান করবে কথা বলেন ঠিক কি না ওই ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর
মা নাই, সংসার দিয়া কি করবো, মা মারা গেছে। হুজুর আব্দুল কাদের জিলানি আপনার দরবারে আমার খাদেম হিসেবে রাইখা দেন। ও বাবা, মা যে তো মারা গেছে, সংসারও ভালো লাগে না, দুনিয়ার কিছু ভালো লাগে না, আসো তুমি এখন থেকে আমার খেদমত করবা। তো তার কাম কি? এক গাউসে ফাকের ওজুর ভানি আগে দিত, কিসের পানি আগে দিত, ওজুর পানি আগে দিত। হকানি রব্বানি পীর মা শেখ যারা, তাদের খেদমত করার লোকের অভাব হয় না, কথা কয় না, কথা কয় না। হকানি রব্বানি পীর মা শেখ যারা, তাদের খেদমতের লোকের অভাব হয় না, একটা যাবে আর একটা আসবে। এই জন্য হকানি রব্বানি পীর মা শেখের হাত ধরবেন, তবে ফিটটা কেমন হওয়া লাগবো, পীরের আমলটা দেখবেন, পীরের ইমানটা দেখবেন, পীর আল্লাহ রসুলরে কত ভালোবাসে, পীর আল্লাহ রসুলরে কত মহাব্বত করে, পীর কেমন আমল করে। ফির যদি সিগারেট খাওয়েন না আছে না নাই, সিগারেট খাওয়েন না ফির আছে না নাই, ফির দাবি করলে জুতার বাড়ি তোরার গলায়, তোরার থোতার ভিতরে, বলে হুজুর কেন? কারণ এদের কারণে হকানি ওলিদের বদনাম হয়, কথা বলেন না বাবা ঠিক কিনা। এই জন্য বাবা ফির দুধি দাবি করে আবার সিগারেটও খায়, ফির দুধি দাবি করে আবার বেরিয়েতের লোকে বইও খায়, এটা ফির না, এটা টাটকা শয়তান। ঠিক আছে নি, আসেনি এমন পীর হইলে কোনোদিন মহিলার সামনে যাইব না, মহিলার লগে অবাধ মেলামেশা করবে না, তাহলে যেটা করে এটা কি ফিন্না শয়তান? আবার পীরও চিনেন, পীর চিনার জন্য কিছু উপায় আছে। আল্লাহ নবী কয়, যদি হকানে পীর চিনতে চাও, যার দিকে তাকাইলে আমি আল্লাহর কথা মনে হইব, যার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব, মনে করবা এটাই হলো হকানি পীর। হুজুর আল্লাহর কথা নবীর কথা কেমনে মনে হইব? এবার দেখবেন ফিরে নবীরে কত ভালোবাসে, ফিরে আল্লাহরে কত ভালোবাসে, ফিরে আল্লাহ নবীর ফত মত কতটুক মানে, যদি মানুষ না হয় মনে করবেন হকানি পীর, যদি না মানে মনে করবেন শয়তান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গাউসে পাকের দরবারে বেশি কাজ করে না, হুজুর পানি আগায়া দেয়। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি দুনিয়ার জমিন থেকে বিদায় করে বিদায় হয়েছেন 561 হিজরিতে। কত? 561 খ্রিস্টাব্দে, সরি 561 খ্রিস্টাব্দে গাউসে পাকের দরবারে গাউসে পাকের অজু করায় অজু করায় অজু করায়। কিন্তু হঠাৎ একদিন হুজুর গাউসে পাক অজু কইরা ওনার পা গুলাকে এভাবে মেলে রাখছেন। হুজুর গাউসে পাকের ডান পায়ের ভুইরা আঙ্গুল, যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। ওই ব্যক্তি সদুল্লাহ নামক ব্যক্তি গাউসে পাকের কদমের নিচে হাত দিয়ে রাখছে, 1 ফুটা 2 ফুটা 3 ফুটা 4 ফুটা 5 ফুটা পানি তার হাতে পড়ছে। এই 5 ফুটা পানি এই ব্যক্তি তার মুখের মধ্যে দিয়া দিছে, খায়া পালাইছেন। আপনার কাছে এটা কেমন জানি মনে হবে, এটা আমার কাছে মনে হবে, বর্তমান যারা ফিট আপনি কখনো তাদের সাথে এই আচরণটা করবেন না? আর বর্তমানে রেডিও ফির আব্দুল কাদের জিলানিও আসিল ফির, কথা কন না কা, বর্তমানের যে ফিসাব, এ ফেসাবের সামনে গেলে এই ফিসাব মানুষের বদনাম করে। যদি হকানি পীর হয় কখনো কারোর বদনাম করবে না, কখনো কারোর নামে গীবত করবে না, কখনো কারোর ব্যাপারে বাজে মন্তব্য করবে না, কখনো আল্লাহ রসুলের সামনে দুশ্মনির স্বরূপ আচরণ করবে। ওই সদুল্লাহ নামক ব্যক্তিটা গাউসে পাকের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি বায়া বায়া কয় ফোঁটা পানি পড়ছে, উনি এটা মুখে দিয়া ফেলছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে, কিরে পাগলা পানিটা কেন মুখে দিলা? উনি ডাক দিয়া বলে, হুজুর এ প্রশ্ন যদি আমাকে করেন আমার কাছে কোনো জবাব নাই, তবে আমি বলতে চাই আপনার কাছ থেকে কোনো কিছু পাই নাই, আমার একটা বিশ্বাস আমি এই টুকুক মানুষকে বলতে পারবো, হুজুর আব্দুল কাদের জিলানির পায়ের ধোয়া পানিটা পর্যন্ত আমার পেটে গেছে। আব্দুল কাদের জিলানি কয়, পাগলা পাগলামি করিস না। আচ্ছা পাগলের সাথে কি শরীয়ত আছে? যে পাগল তার কাছে শরীয়ত আছে? এ গাউসে পাকের পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানি সাথে সাথে সদুল্লাহ নামক ব্যক্তিটাকে দোয়া করে দিলেন, তুই যে 5 ফুটা পানি পান করছস, আমি আব্দুল কাদের তোরে দোয়া করলাম, প্রতি ফুটা পানির বিনিময় আল্লাহ যেন তোরে 100 করে হায়াত, 100 বছর করে হায়াত বাড়াইয়া দেয়। তোরে বললেন না, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তোকে এই প্রত্যেক ফুটা পানির বিনিময় 100 করে হায়াত বৃদ্ধি করে দেয়। ও বন্ধু, গাউসে পাকের জীবনীর কিতাব পড়ে দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানির পায়ের বৃদ্ধাঙ্গুলের 5 ফুটা পানি পান করার কারণে ওই ব্যক্তি গাউসে পাক আব্দুল কাদের জিলানি দুনিয়া থেকে পর্দা গমন করার পরে 1000
51 খ্রিস্টাব্দে গাউসে পাক আব্দুল কাদের জিলানির ওই খাদেম সদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি জানতে চাই আল্লাহর ওলিদের কদমের পানির কারণে, আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আমার আল্লাহ যদি আল্লাহর কোন বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়, আল্লাহর কোন বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়, আমরা আল্লাহর ওলিদের গোলামি করার কারণে আল্লাহ আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের প্রত্যেক কাজে বরকত দিতে পারে কি পারে না? পাগল হইলে আল্লাহ তালার দিদার মিলে নবীর প্রেমে, পাগল হইলে আল্লাহ তালার দিদার মিলে থাক যদি যত বাঘালে, থাক যদি যত বাঘালে বাজাও নামে বাসিয়ে নবীর দরুদ পড়ো দিবা নিশে মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে সে হয় মাঙ্গা তাঙ্গাল, তাহার সম্মান রয়েছে রকান প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানসে প্রেম রসিয়ে নবীর দরুদ পড়িবা নিশে মারহাবা। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল হাশর, ওয়া কিনা আযাবাল ফুসরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রহমাতুল লিল আলামিন খত মে রাসূল জানে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। মগুদো দয়াল আল্লাহ, রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার জিকিরের মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, বিশেষ করে তলেবুল এলেম মাদ্রাসার ছাত্ররা, যুবক নজুয়ান ভাইয়েরা, আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, তোমার শাকিন শাকি পাক দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা, আমরারে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল কইরা নাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি যা ননারে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে
আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি হইবা কথা গো তের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ পরওয়াল্লা জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ডু খাইয়া গো আল্লাহ পরওয়াল্লা জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তফা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ পরওয়াল্লা জাগালয় তোমার মনে দয়াল রে আজকে পবিত্র মিলাদুন নবীর স্মরণের জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার গাউসে পাকের ফাতেহা ইয়াদ্দাহুমের মাসে আল্লাহ রবিউ সানিতে লিটন খলিফা সাহেবের বাসভবনের সামনে এই সুন্দর করে মিলাদুন নবীর মাহফিলে আমার সঙ্গে দ্বারা দ্বারা হাত বাড়াই আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার কুদরতি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে ও দয়াল আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমাদেরকে তোমার কুদরতি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন বিশেষ করে ফরিয়াদ জানাই তোমার দরবারে গো আল্লাহ আজকের মাহফিলে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত পাড়ায় আমার পর্দা নসিনী মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আমার হযরত পাড়া এলাকায় এবং কাটাবিল মুরাদপুর নূরপুর হাউজিং এস্টেট সহ মাইকের আওয়াজ যাইতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন এবং শুনতেছেন আমার ভাই বাবারা মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইখানা হাত বাড়ান আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে তোমার কত বান্দারা জানি হাত বাড়াইছে যেই বান্দারা জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাদান এত কষ্ট করছেন আজকে যাদের এমন আব্বাদান অন্ধকার কবরে আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও মনিব ফরিয়াদ জানাই তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের এমন কলিজার টুকরা মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও দয়াল রে ফরিয়াদ জানাই তোমার দরবারে লিটন খলিফার মা দুঃখিনী অন্ধকার কবরে লিটন খলিফা সহ তার এলাকার যত মানুষ এই মুনাজাতের মধ্যে হাত বাড়ায় অনেকেই তো আছে যাদের জগতের মধ্যে মা নাই আবার অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ আম্মা আব্বা বেঁচে
থাকলে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ বিশেষ করে আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বুদ্ধিবিদ্যা বাড়াইয়া দাও, ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া এত সুন্দর কারুকার্য কইরা, সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা সামনে উপস্থিত হইয়া মুনাজাতে হাত বাড়াইলেন, তাদের প্রত্যেককে তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা গুনাগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি, বেশি দিন হয় নাই তোমার কাবা শরীফ দেখায় আসছি, বেশি দিন হয় নাই তোমার বন্ধু রওজা মোবারক দেখায় আসছি। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা যেন আমাদের নসিব হয় গো আল্লাহ। আজকে যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তুমি হাবিবে কিবরিয়া নবীজির উসিলায় তুমি কবুল কইরা নাও। পড়েন না যারে নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আমাদের প্রত্যেকের মরণের আগে আমরা যেই নবীর উম্মত ওই নবীর নূরানি চেহারা মুবারক আমাদের দেখতে দেখতে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একটাবার বলেন মুনাজাত ধরে আমরা দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহকে। জবান খুলে আরেকটাবার ডাক দিয়া বলেন আল্লাহ। বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, যেহেতু আমাদের কাছ থেকে পূর্বে একটা আরবি মাস বিদায় নিয়েছে, যেই মাসের নাম রবিউল আউয়াল মাস। আরবি রবিউল আউয়াল মাসের পরে যেই মাসটা আগমন করে সেই মাসের নাম হলো রবিউল সানি মাস, যেই মাসটা হইল পবিত্র ফাতেহা ইয়াজদাগমের মাস। আমার গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানির ফাতেহার মাস। সুবহানাল্লাহ, বলবেন না?